জোরে টেনে দাও। সব খুলে খুলে পড়ে আপনে কলের মাথা খান খুলছে নষ্ট হয়েছে। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে কল নষ্ট হয়ে গিয়েছে, ও এই যে কলটা ঠিক করতেছে একটু। এটাকে বলে কি বলে, ওয়াশার না পাংখা। দেখি তো কলের ভিতরটা কেমন জল, এগুলো হচ্ছে ইয়ে কুয়ের জল। হ্যাঁ, তো এই যে আমাদের কল ঠিক হয়ে গিয়েছে, এখন শুধু বানটা দেওয়া বাকি। বানগুলো দিলেই আরও আবার বলতেছে যে নাট কিনে নিয়ে এসে সাইডে সাইডে লাগিয়ে দিবে, তাহলে বানটা খোলার ভয় থাকবে না। তো কলটা ঠিক করব, কলটা ঠিক আর কিছুদিন পরে করব। আর কিছুদিন পরে আসলে সেরকম জায়গা বলতে এই ঘরটা ভাঙা হবে, তো তো এই জায়গা থেকে অন্য জায়গায় তুলে বসাতে হবে কলটা। এই দেখো জুই এখানে একা একা বসে বসে খাচ্ছে রোদে। তো ঘরটা এমনিতে সাইডটা গুছিয়ে নিয়েছি, বাসনপত্রের ওই দিকটা, আর বিছানাটা শুধু গুছানো হয়নি। তো তার আগে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ঝাড়ু দিয়ে এই যে বাইরে বাসনপত্রগুলো রেখে দিয়েছি, আর জুই আর বিমান খেলতেছে, তো আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিই। জায়গাটা কতটা ফ্রেশ লাগে দেখো, কি সুন্দর লাগতেছে। আরও তো ল্যাপা আছেই, আর ল্যাপা না থাকলে সব থেকে বিশ্রী লাগে দেখতে। তো এবারে চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। বিছানাটা গুছাতে তো একটু সময় লাগেই, কারণ দেখো কি অবস্থা হয়ে আছে বিছানার। তো প্রথমে ছোট ছোট কাঁথা কম্বল এগুলো আগে ভাঁজ করে নিচ্ছি, চাদর এগুলো, আর তারপরে বড়গুলোতে ধরবো। তো আমাদের গ্যাস ওভেনের একটা চুলা এখনো ওরকমই পড়ে আছে, মানে লাগানোর সাথে সাথে হুট করে নিভে যায়। আজকে না পুরো গ্যাস ওভেনটাকে ভালো করে ঝাড়াঝাড়ি করব। ও বলতেছিল আমি খুলি, তো আমি বললাম খুলতে হবে না, এমনিতেই ঝেড়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলেই ঠিক হয়ে যাবে। তো স্নান করেই দেখো আমি যাচ্ছি হচ্ছে রোদে, জামা কাপড়গুলো মেলতে দেবো, আর একটু রোদের মধ্যে রোদ তাপাবো, খুব ঠান্ডা লাগে স্নান করার পর। জুইকে একদম স্নান করিয়ে তেল তুল মাখিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর সবগুলো জ্বালা, হ্যাঁ না, জ্বালাগুলো মানুষ কেমন করে খায়। ও কা কবল জ্বালাগুলো খায়, হ্যাঁ না। দেখো এখানে সবাই রোদে রোদে বসে আছে, আর আমিও এইখানে আসলে না মনে হয় যে বসে বসে রোদ তাপাই। তো গিয়েছিল এই যে নদীতে স্নান করতে, ও ওইদিকে এই যে নদী থেকে আসতেছে। এগুলো হচ্ছে গাছের সুপারি, এগুলো আমাদের গাছের, আর হচ্ছে এই যে পিছনে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো গাছের সুপারি।
তো সুপারিগুলো না অর্ধেকগুলোই একদম জ্বালা, যেগুলোকে বলে মানে শক্ত হয়নি, এগুলো আবার কতগুলো দেখো খুব শক্ত হয়েছে, যেমন এটা এটা কিন্তু খুব শক্ত। তো বন্ধুরা এখন আমি ভাতটা বসিয়ে দেবো। আর এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে গাজর, সিম, তারপর মটরশুঁটি আর টমেটো আর আলু। তো মটরশুঁটি, গাজর, আলু দিয়ে একটা সবজি বানাবো আর সিমটা ভাজা করবো। চলো এখন আমি সবজিটা রেডি করিয়ে নিই, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি বাইরে। তো এই সময়টা বসে আছে স্নান করার পর একা একা, তো আমি বললাম যে আমাকে একটু সবজিটা রেডি করিয়ে দাও, তাহলে তাড়াতাড়িও রান্না করা হবে, তাহলে তোমার একা একা বসে থাকতেও হবে না। আর জুয়ো তো ঘুমিয়ে পড়েছে। তো এই যে মটরশুঁটি নিয়ে এসেছে, মটরশুঁটিগুলো খোসা ছড়িয়ে নিচ্ছে, আর আমি ওইদিকে গাজর কাটতেছি, তারপর সিম কাটতেছি। ওয়াও, কেয়া মানে জায়গাটা যে কী লাগতেছে ভরে বোঝাই ধরো না। এদিকে ফুল, এদিকে চারিদিকে দারুণ লাগতেছে। কেয়া লোকেশন হে, কেয়া প্লেস হে, কি সুন্দর ফুল ফুটছে আমার দেখো। এই যে একটাই প্রত্যেক দিন দেখাই, আর গাছে ফুলে নেই, আর লতা পাতা গুলো দেখো কি সুন্দর হয়ে উঠছে, সেই ভালো লাগে কিন্তু। আর সুরিটা সরা দাও। এই দেখো আমার কি সুন্দর সবজি কাটা রেডি, সবজি রেডি, এখন আমি সবজিটা বানাবো। তো জিরে ফোড়ন দিয়ে আমি এই যে ভেজে নিচ্ছি, আর কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। কালো জিরে দিলে আরও ভালো লাগে, তো কালো জিরে ছিল না। তো মটরশুঁটি আর আলু, গাজর সব কিছুই ভেজে নিচ্ছি ভালো করে। আর জুই এই যে একটু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে কেক খাইছে, সে ওইদিকে ঘুমাইছে। গাজর মানুষ লবণ দিয়ে খায়, লবণ মিষ্টি জিনিস, গাজর খালি মুখে খাইতে হয়। তো এই দেখো মটরশুঁটি, আলু আর সিম আর গাজর দিয়ে একটা খুব সুন্দর সবজি। আর এদিকে কড়াইয়ে সিম বসিয়ে দিয়েছি, সিমটাও ভাজা হচ্ছে। তো এই দেখো ওর জন্য এখানে ভাত রেডি করিয়ে নিয়েছি, ভাত জন্য ভাত নিয়েছি, বসো। এই যে এইখানে দিয়ে দিলাম ওকে ভাত। খাওয়া দাওয়া করে উঠেই একটু তাড়াহুড়ো করতেছি, সব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি। ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম খাওয়া দাওয়ার জায়গাটা প্লাস বাইরেটা। আর এখন চলে এসেছি হচ্ছে বাসন মাজতে, এই যে সার্ফ এনে দিয়ে গেল। এখন জামা কাপড় তুলতে, আর দিনে যে আমাদের কতবার এই পিছনের দিকে আসতে লাগে, জামা কাপড় একবার তুলতে, একবার মেলতে দিতে, একবার রোদ তাপাতে, একবার স্নান করাতে জুইকে, তো অনেকবার আসতে লাগে। এই যে ও চলেই এসেছে, তুমি কোথায় যাচ্ছ? কার বাড়িতে যাচ্ছ বলো? বলো কার বাড়িতে যাচ্ছ বলো, তাই বলো না। বাচ্চা, হ্যাঁ বাচ্চা, দেখছি তো বাচ্চা। তো বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা, আর আমরা বিকেলবেলা যাচ্ছি, জামা কাপড় সব ঘরের মধ্যে ঢুকিয়ে যাচ্ছি হচ্ছে এই যে হরিশদের বাড়িতে।
ওইদিকে একটু বাজারেও যাব, বাজার থেকে ফুসকিটার জন্য প্যাম্পার্স নিয়ে আসব। আর প্যাম্পার্স তো কিন্তু যেতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে যাচ্ছি। চলো বলে আমি যাব, কিন্তু বাইরে থাকবো, তুমি গিয়ে দেখা করবা। ও যেতে চায় না, আসলে ওর মনটা খুব খারাপ লাগে। ও বলে ওদের বাড়িতে ঢোকার সাথে সাথে আমার মনে আরো বেশি করে কষ্ট লাগে আর খুব খারাপ লাগে। কালকেও যেতে বলেছিলাম, কালকে সব কিছু উঠিয়ে নিয়েছে পূজা দিয়ে, তো কালকে ও যায়নি, গিয়েছিল যাওয়ার জন্য, কিন্তু যেতে নাকি মন চায় না, খুব নাকি খারাপ লাগে, কষ্ট লাগে, তো তাই কালকেও যায়নি ও। তো আমি ওকে ভালো করে বুঝিয়ে বললাম, দেখো এই সময় যতই আমাদের মনে খারাপ লাগুক, মন কষ্ট লাগুক, কিন্তু এই সময় তার থেকেও বেশি আমাদের কষ্টটাকে মানে না বুঝতে দিয়ে ওদের কষ্টটা দেখতে হবে, ওরা যাতে কখনোই একা ফিল না করে সেটা দেখতে হবে আমাদের, ওদেরকে বোঝাতে হবে। তো চলে এসেছি আমরা দোকানে, আর পুষ্কিটার জন্য একদম ছোট্ট সাইজের প্যাম্পার্স, যেটা বললাম 1-2 মাসের বাচ্চার জন্য, তো ওই প্যাম্পার্সটা দিতে, তো একদম সবার ছোট সাইজটা দিল। প্যাম্পার্স আর ওই যে সেদিন যে বললাম তোমাদেরকে যে জুইয়ের ছোটবেলাকার ব্ল্যাঙ্কেট গুলো আছে, তো সেগুলো নিয়ে আসলাম আর কি। বাইরের লাইট জ্বালাইনি, অন্ধকার ঘুটঘুটে হয়ে আছে, মাত্র আসলাম। এখান থেকে এসে অনেকক্ষণ হয়ে গেল, আর এখন বানাচ্ছি হচ্ছে চা। তো জুই বসে বসে একটু বাদাম খাচ্ছে, আর ওকে দুধটা গরম করে দিলাম, ওর দুধটাও খেয়ে নিল, আজকে একা একা খেয়েছে দুধ। তো এখন একটু চা বানিয়ে নিচ্ছি বাকি দুধটুকু দিয়ে। কেন আর খাবে না? কেন তো বাবা ওই যে ইঞ্জেকশনটা দিতে যাবে না, যাবে না, তো 24 ঘন্টার মধ্যে না দিলেও হয় না, তো বারবার বলতে বলতে এই যে একটু আগে মাত্র দিয়ে আসলো বিকেলবেলা। আর এতটা অবুজ কি বলবো, ব্যান্ডেজটা খুলে ফেলেছে, তার মধ্যে ঔষধও অর্ধেক নাকি ঘুরাই দিয়ে এসেছে, বলে এতগুলো ঔষধ আমি খাবো না। আমি আবার কতক্ষণ বকাও দিলাম, বললাম ঔষধ তো মানুষ ডাক্তার ভালোর জন্য বা খাওয়ার জন্য দেয়, ওষুধগুলো কেন ঘুরাই দিছ, বলে এতগুলো ঔষধ আমি খাবো না। এই কাপগুলো নরমাল রে, নরমাল হয়ে গেছে না কাপগুলো, নকোন thank you.
মোটামুটি অনেক ঠান্ডা পড়তেছে, শীত পড়তেছে, আর জুই এই যে এত দুষ্টুমি করতে করতে এখন মাত্র ঘুম পাড়িয়ে দিলাম ওকে, আর খাওয়ায় ঘুম পাড়িয়ে দিলাম, তো এই মাত্র ঘুমইলো। তো আমি যাব এখন হচ্ছে আয়ুষদের বাড়িতে, কীর্তন আছে আজকে, তো ওইখানে যাব আর মোবাইলটা রেখে যাব, কেননা ও থাকবে বাড়িতে, ওকে যেতে বললাম ও যাবে না বলছে, তো ও একা একা থাকবে নাহলে এতক্ষণ কি করবে, তো মোবাইলটা এর জন্য রেখে যাব। ও বললো যে মোবাইলটা রেখে যাও, আমি মোবাইলটা চালাবো। তো দুপুরবেলাকার ভাত ছিল, ওগুলো গরম করে দিয়েছি, ও ওগুলো খেয়েছে, তারপর সবজিও ছিল অনেকগুলো, তো সেগুলো দিয়েই খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে এই যে ও শুয়ে আছে, আর তো মোবাইলটা ওকে দিয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর এসে এসে আরও বেশি রাত হয়ে যাবে, তখন আর ভিডিও করতে ইচ্ছে করবে না, তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। তো আর যারা যারা আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো চলো আমি যাব হচ্ছে এখন কীর্তন, কীর্তনের ওইখানে, আর টাটা বাই। ঠিক আছে, জুইকে দেখবেও নাহলে জুই আবার একা একা উঠলেই পরে কান্না শুরু করে দিবে। তুমি থাকো, হ্যাঁ আমি তাহলে আসি, অন্ধকার যে বাইরে, অন্ধকার যে অন্য বাইরে লাইটটা তালা আছে তো এদিকে গ্রেনে লাইট নেই। তাই, হ্যাঁ।